পৃথিবীতে সবারই বিপদ আসে। সাধারণভাবে আপনারা যারা মুসল্লি, অনেক সময় বিপদে পড়লে আমাদের কাছে দোয়ার জন্য আসেন, আমরা দোয়া করি আপনাদের জন্য, কিন্তু আমাদের নিজেদেরও বিপদ কি আছে। আপনি যার কাছে দোয়া চাইতেছেন ও কিন্তু বিপদে পড়ে, আপনি যে পিসা হুজুরের কাছে যাচ্ছেন দোয়ার জন্য উনিও বিপদে পড়ে, আপনি যে ডাক্তারের কাছে চিকিৎসার জন্য যাচ্ছেন ওই ডাক্তারেরও চিকিৎসা কিন্তু লাগে। তাইলে বোঝা গেল সব কিছুর মূলে কে, তিনি ছাড়া কেউ বিপদ থেকে উদ্ধার করতে পারেন না। আজকে রাতে আমার খুব ঘুম হয় নাই, একটি কথা চিন্তা করে, সেটি হলো আপনারা জানেন গত দুই দিন যাবত কাবা শরীফের তাওয়াফ বন্ধ ছিল। কি কারণে বন্ধ ছিল সেটার ব্যাখ্যা পরে দেব, কিন্তু কাবার তাওয়াফ তারা বাধ্য হয়ে বন্ধ করতে হয়েছে, এটার দ্বারা প্রমাণ করে আমাদের উপরে আরও একচেয়ে বড় গজব অপেক্ষা করছে। আমরা দোয়া করি আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিয়েন না। পৃথিবীতে যত আজাব গজব আসে সবগুলো আমাদের হাতে কামাই করা, আল্লাহ কিন্তু দিতে চান না, আমরাই কামাই করি, আমাদের কর্মফলের কারণে এই গজবগুলো আসে। আমাদের কর্ম এত খারাপ হয়ে গেছে, আমাদের আকিদা এত বত্তর হয়ে গিয়েছে, আমরা আল্লাহ আল্লাহ রাসুলের আকিদাকে বাদ দিয়ে নিজের আকিদা বানায় নিছি, হাজারো আকিদা আমরা তৈরি করেছি। আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে রক্ষা করেন। এই পৃথিবীতে বর্তমানে যে সমস্যা সেটা হলো করোনা ভাইরাস, এটি চীন থেকে উৎপত্তি হয়েছে আপনারা জানেন, আর কেন হয়েছে সেটাও কিন্তু আলেম ওলামারা ব্যাখ্যা দেওয়ার পরে চিকিৎসা বিজ্ঞান সেটা স্বীকার করে নিয়েছেন। চীনের গভর্নমেন্ট তারা তাদের সমাজতন্ত্র আর কমিউনিজমকে এক সমন্বয় করে তারা দেশ চালান। কিছুদিন আগে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে কোরআনকে তারা সংস্কার করবে, অর্থাৎ তাদের চীনে যে কোরআন থাকবে সেই কোরআনে যেটা তাদের কাছে ভালো লাগে এটা রেখে বাকি কথাগুলি তারা কি করবে কাটসাট করে দেবে, যেমন জেহাদের আয়াত কেটে দিবে, যেমন বিচার বিভাগের আয়াত ফৌজদারি দ্বন্দ্ববিধি কেটে দিবে, যেটা আমাদের দেশেও কিছু মুসলমানরা চায়, এরকম মুসলমান আছে না নাই? কোন জাতের মুসলমান, কোন জাতের মুসলমান? সিদ্ধান্ত নেওয়ার 24 ঘন্টার মধ্যে চীনে করোনা ভাইরাস আক্রমণ করলো, এটা আপনারা অনেক শুনছেন, কিন্তু আপনারা কি জানেন এই করোনা ভাইরাসের কারণে পৃথিবীতে যে অর্থনীতির যে যাদের যাদের অর্থনীতিতে চাঙ্গা ছিল, যারা দনকূপের মালিক ছিলেন, তারা কিন্তু এখন পথে বসার মতো অবস্থা হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা তথ্য দেই, এই করোনা ভাইরাসের কারণে যারা পৃথিবীতে শ্রেষ্ঠ ধনী ছিলেন 500 জন, শ্রেষ্ঠ 500 জন ধনীর গত 2 মাসে ক্ষতি হয়েছে 44,400 কোটি টাকা, তাদের 400 কোটি ডলার, মার্কিন ডলার, টাকা নয়, 44,400 কোটি মার্কিন ডলার অলরেডি তাদের ক্ষতি হয়ে গিয়েছে, এটা বাংলা টাকা না, এটা মার্কিন ডলারের হিসাব, আপনি বাড়িতে যাইয়া অঙ্ক করে দেখবেন কত মিলিয়ন টাকা ধ্বংস হয়ে গেছে। সারা পৃথিবীর বিমান ব্যবসা যারা করত ব্যবসায় ধস নেমে গিয়েছে, এটি শুধুমাত্র আল্লাহ পাক বুঝাইলেন যে আমি কি করতে পারি, আমার এক ইশারায় সারা পৃথিবীটা ধ্বংস হয়ে যেতে পারে। কার সাথে বামরামি করো, কার সাথে বাহাদুরি করো, সকল ক্ষমতার মালিকানা কার? আল্লাহ। ইন্না বাদশা রব্বিকা লাসাদি, বাদশাহ তো আল্লাহরই মানায়, সব তো ফকিরের গোষ্ঠী। পৃথিবীতে যাদেরকে রাজা বাদশা বলেন তারাও হাত পাতে কার কাছে? আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট সাহেব উনি খুব মর্যাদার মানুষ, তিনি একটা জায়গায় বসে আছেন, কিন্তু তিনিও যখন হাত তোলেন
ভিক্ষুকের মতো কার কাছে? মাননীয় প্রধানমন্ত্রীও যখন হাত তোলেন কার কাছে? তাহলে আমরা সবাই হইলাম ভিক্ষুক। আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ গনিয়ুন ওয়া আনতুম ফুকারা, তোরা সব হইলি ফকিরের গোষ্ঠী আর আমি আল্লাহ হলাম ধন সম্পদের সকল মালিকানা। আল্লাহর সাথে পারা যাবে নাকি? এমন ভাইরাস আল্লাহ দিছে, ওষুধ চিকিৎসা নাই, চিকিৎসা নাই। অস্ট্রেলিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন আমাদেরকে যদি 1.5 বছর সময় দেওয়া হয় আমরা চেষ্টা করে দেখব এটার ওষুধ আবিষ্কার করতে পারি কিনা। তো 1.5 বছর হইতে হইতে তো মানুষ মরিরা সব। তবে হ্যাঁ, সন্ধান পাওয়া গেছে। পশ্চিমা বিশ্বের একজন যুবক, মুসলিম যুবক, স্বপ্ন দেখেছেন এই করোনা ভাইরাসের চিকিৎসা হলো Q7। সুবহানাল্লাহ পড়েন, কিউ শব্দটা কিন্তু ইংরেজি, 7 শব্দটাও ইংরেজি, Q7 এটার চিকিৎসা। আর সেটাকে রিসার্চ করে বিশ্বের স্কলাররা বলেছেন Q7 মানেই হলো সুরাতুল ফাতিহা। কিউ মানে কোরআন আর 7 মানে সুরাতুল ফাতিহা। সুরা ফাতিহাতে আয়াত কয়টা এটাও জানে না সবাই, অনেকে তো মুখ এখনো বন্ধ করে আছেন। সুরা ফাতে আয়াত কয়টা এটা বলতে কি সমস্যা আছে? 7টি আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আলাদা আলাদা করে পাঠ করতেন। 7টি আয়াত পুরা কোরআন এটার ভিতরে আছে না নাই? সুরাতুল ফাতিহার 41টা নাম আসছে তাফসিরগুলোতে, 41টা। এই সুরাটার নাম হলো সুরাতুল শিফা। শুধুমাত্র সুরাতুল ফাতিহাই পারে পৃথিবীর মানুষগুলোকে এই করোনা ভাইরাস থেকে মুক্তি দিতে। পড়েন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল مستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين কয়টা আয়াত? 7টি আয়াত। আপনি ইন্টারনেটে ঢুকে দেখেন পৃথিবীর মানুষগুলো এখন সূরা ফাতিহা তালাশ করতেছে নেটে। যে ওয়েবসাইটে সূরা ফাতিহা দেয়া আছে গত 3 দিনে এই কথা প্রকাশ হওয়ার পর প্রায় 2.2 মিলিয়ন লোক শুধু ওই সূরা ফাতিহাকে সেখান থেকে চার্জ দিয়ে ডাউনলোড করে দিয়েছে। সুবহানাল্লাহ, আসে না? ঘুরে ফিরে কার কাছে আসতে হবে? কোনো জায়গা নাই, কোনো জায়গা নাই। সমাজতন্ত্র, কমিউনিজম, ওমক তোমক সব আত্মহত্যা করতে হবে। টিকে থাকবে শুধুমাত্র ইসলাম। টিকে থাকবে কি? ইসলাম। প্রমাণ হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে, কিচ্ছু না, সব বানানো। মার্কিন ধর্মযাজক, সবচেয়ে বড় ধর্মযাজক যিনি, তিনি বলেছেন আমি কোরআনকে অনুবাদ করার জন্য হাতে নিয়েছিলাম কিন্তু কোরআন হাতে নিয়ে আমি কোরআনের কাছে আত্মসমর্পণ করেছি। কিচ্ছু না। আজকে ওমরা বন্ধ, আপনারা অনেকে হয়তো মনে মনে বলবেন এটা একটা কথা হইলো, ওমরা কেন বন্ধ? ওমরা বন্ধ করছে এটা হাদিসের বাইরে যাইয়া করে নাই, হাদিস অনুযায়ী করা হয়েছে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনি তাউন, বুখারীর সহিহ বর্ণনা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহামারী সম্পর্কে জিজ্ঞেস করলাম, মহামারী যখন হয় আমরা কি করব, এটা কি জিনিস? ফা আখবারনি আন্নাহু আযাবুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা হলো আল্লাহর পক্ষ থেকে আযাব। রাসূল মহামারী যেদিকে দেখা দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা নির্দেশনা দিলেন,
এক নম্বরে রাসূল বলেন যেই এলাকায় মহামারী দেখা দিবে ওই এলাকায় কেউ সফরে যাবে না, ওই এলাকায় কেউ ভ্রমণ করবে না। দুই নম্বরে রাসূল বলেন যেই এলাকায় মহামারী আছে ওই এলাকার লোকেরাও বাইরে সফরে যাবে না। আমার রাসূলের চেয়ে বড় চিকিৎসা বিজ্ঞানী আর কেউ আছে নাকি? কি ফন্ডিতি করে! আর আমার রাসূল 1500 বছর আগে মহামারী সম্পর্কে বলেছেন যে এলাকায় মহামারী হবে সেই এলাকায় কেউ যাবে না, ওই এলাকার লোক বাইরে যাবে না। তাহলে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এত সুন্দর ফয়সালা রাসূল দিলেন, তাও কত বছর আগে? আয়েশা বলেন আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহামারী যে এলাকায় হয় সে এলাকার লোকেরা যদি বাইরে না যায়, ওই লোকটা যদি মহামারীতে মরে যায় তাহলে কি হবে? আল্লাহর নবী বললেন মোমেন যদি হয় আর মোমেন যদি যায় মহামারীতে, আল্লাহ সেই মোমেনকে শহীদি মর্যাদা দান করে দেবে। আল্লাহু আকবার! এই জন্য যারা মোমেন মরলেও লাভ বাঁচলেও লাভ, মরলে লাভ শহীদি মর্যাদা পাওয়া যাবে, বাঁচলে লাভ হলো আরো কিছু নেক আমল করা যাবে। এটা কাফেরের জন্য নাই, এটা শুধুমাত্র স্পেশালি মোমেনের জন্য। মানুষ হিসাবে আল্লাহ সকলকে ভালোবাসেন, ভুল বুঝবেন না। এই জন্য তো সবাই খাওয়ায়, যারা ডাকে তাদেরও খাওয়ান, যারা আল্লাহকে অস্বীকার করেন তাদেরকেও আল্লাহ খাওয়ান। এটা হলো মানুষ হিসাবে আল্লাহ পাক, কারণ তিনি হলেন আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহি নাস, তিনি সমস্ত মানুষের রব, সমস্ত মানুষের মালিক, সমস্ত মানুষের ইলা। সুবহানাল্লাহ! এই জন্য আল্লাহ খাওয়াচ্ছেন। কিন্তু মোমেনের প্রতি দৃষ্টি আল্লাহর আলাদা আছে না নাই? আর সেই দৃষ্টিটা হলো রহমতের দৃষ্টি। আজকের পৃথিবী তছনছ হয়ে যাচ্ছে শুধু একটা ভাইরাসের কারণে, শুধু একটা ভাইরাস। কি জিনিস! এয়ারপোর্ট বন্ধ, বিমান বন্ধ, সব পড়ে আছে, সারা পৃথিবীর অর্থনীতি তছনছ হয়ে গিয়েছে। আলেমরা চিল্লায়, গায়ে লাগে না, আলেমদেরকে শত্রু মনে করেন আপনারা? আলেমরা শত্রু নয়, আলেমরা চায় পৃথিবীর সব মানুষ জান্নাতে চলে যাক, পৃথিবীর সব মানুষ হেদায়েত হয়ে যাক, এটাই তো আলেমরা চায়, আর কি চায় আমরা? গজব কি এমনি এমনি আসে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিয়াকুম, আইডিয়াকুম এটা তোমাদের কামাই করা, আমি দিতে চাই নাই। মোল্লার কথা না আল্লাহর কথা, কি সুন্দর কথা! আমা আসাব আসাবাকুম মিন মুসিবাত, যে মুসিবত আসছে ফাবিমা কাসাবাত আইডিয়াকুম, এগুলি তোমরা নিজেরা কামাই করছো। কামাই তো করি, কত তামসা আমরা করি। ভারতে মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা হয় আর আমি মেজবানির আয়োজন করতেছি। আমি ওই ব্যাপারে আজকে আলোচনা করব না, একটা কথা আপনাদের কাছে জানতে চাই, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম কি? এটাও জানেন না আপনারা? উনি কি মুসলমান? উনি কি কোনো সন্দেহ আছে? আজ পর্যন্ত মমতা ব্যানার্জিকে নরেন্দ্র মোদীর পক্ষে একটা কথা বলতে কি আপনারা শুনছেন? একজন মমতা ব্যানার্জি ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পরেও রক্ত পিশাচ মোদীর পক্ষে একটা কথা বলেন না। আর আমার বাংলাদেশের কিছু মুসলমান নেতারা যখন মোদীর পক্ষ নেয় কলি যায় তখন আঘাত লেগে যায়। বিচারটা উপরওয়ালার কাছে দিলাম আর প্রমাণ দিলাম আপনাদের বিবেক একটু নাড়া দেওয়ার জন্য। গত জুমার নামাজে আপনারা দেখছেন হাজার হাজার হিন্দুরা প্রত্যেকটা মসজিদ পাহারা দিয়েছে যাতে করে মুসলিম জাতি নিরাপদে জুমার নামাজটা পড়তে পারে। এটা প্রমাণ হয় হিন্দুরাও নরেন্দ্র মোদীকে পছন্দ করেন না। আর তোমার কলিজায় কত মহব্বত, তুমি মেজবানের আয়োজন করছ, আল্লাহর গজব আসবে, বেশি দেরি নেই। আম্মা ইয়াতাসা আলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন
সুম্মা কাল্লা সায়ালামু, নিজের চোখেই দেখবা কি পরিমাণ বসবাস। কেন আলেমদেরকে আপনি শত্রু ভাবেন, কেন ভাবছেন শত্রু? সাড়ে চার হাজার আইনজীবী ভারতের সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের সাড়ে চার হাজার আইনজীবী মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছে। তারা ঘোষণা দিয়েছেন মুসলিমদের উপর অত্যাচার বন্ধ না হলে কোরআন হাতে নিয়ে কালিমা পড়ে জিহাদের ডাক দেওয়া হবে। ভারতের মসজিদগুলো কি কোনো অপরাধ করেছিল? মিনারগুলো কি কোনো অপরাধ করেছিল? মসজিদের মিনার, মিনারের উপরে হনুমানের পতাকা উড়ানো হয়, মুসলমান তাদের জন্য মেজবানি করে, এরা মুসলমান হতে পারে না, মুনাফিক হয়ে গিয়েছে। কাফের মুশরিকেরা জাহান্নামে যাবে, মুনাফিকরাও জাহান্নামে যাবে, কিন্তু পার্থক্য আছে। কঠিন আজাবটা কারা পাবে? কারা পাবে? মুনাফিক। জাহান্নামের একেবারে নিচের তপকায় তাদেরকে রাখা হবে। বিমা কাসাবাত আইদিয়াকুম, তোদের কর্মকাণ্ডের কারণে আমি তোদেরকে আজাব দিই। গত দুই দিন মাহতাবে তাওয়াব বন্ধ আছে। তাওয়াব বন্ধ মানেই হলো আল্লাহর জিকির বন্ধ হওয়ার পথে চল। চব্বিশ ঘন্টা যেই জায়গায় ইব্রাহিম আল ইসলাম থেকে নিয়ে আজকে পর্যন্ত সাড়ে পাঁচ হাজার বছরের ভিতরে এক সেকেন্ডের জন্য তাওয়াব বন্ধ হয়েছে, কোনো হাদিস আমি খুঁজে পাই নাই। চব্বিশ ঘন্টা জবান একটাই সেখানে চলতো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। চব্বিশ ঘন্টা আওয়াজ একটাই, লাব্বাইক। আল্লাহ আপনার সামনে আমরা হাজির আছি। আল্লাহ বলেন ওয়াফু আন কাসীর, গজব তো আমি আরো দিতাম, কিন্তু আমি যেহেতু রহম রাহিম গাফুরুর রহিম, তোদের অনেক অপরাধ আমি মাফ করি, নতুবা প্রতিটা অপরাধের কারণে একটা করে গজব দিয়া আমি তোদেরকে শেষ করে দিতাম। দয়ালু কে? কে দয়ালু? আল্লাহ পাক। আল্লাহ যেন এই জাতিকে মহামারী থেকে রক্ষা করেন, আমরা বলি আমিন। এই মহামারী সম্পর্কে আন ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, قال رسول الله صلى الله عليه وسلم الطاعون رجس ارسل على طائفه من بني اسرائيل। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনি ইসরায়েলদের বান্দরামির কারণে, মুনাফিকির কারণে আল্লাহ মহামারী দিতেন। মহামারীর ধরনটা ছিল কখনো রক্তবৃষ্টি, এটা আপনারা পড়ছেন যারা তাফসীর পড়ছেন, কখনো রক্তবৃষ্টি দিতেন, কখনো পঙ্গপাল, কখনো ব্যাং, এগুলা কি কল্পনা করা? আল্লাহ পাক দিতেন। যখনই আজাবটা আসতো দৌড়ে মুসা আলাইহিস সালামের কাছে চলে যেত, মোল্লার কাছে গেছে দোয়ার জন্য। এই টাইপের লোক আমাদের সমাজেও আছে, বিপদে পড়লেই দুই কেজি জিলাপি লয়ে একে হুজুর বিপদে আছে একটু দোয়া করে দিয়েন। তো হুজুর কি তোমাকে বিপদ থেকে বাঁচাতে পারবে? বিপদ থেকে বাঁচাবেন কে? আল্লাহ পাক। মুসা আলাইহিস সালামের কাছে যায় কয় একটু দোয়া করেন বিপদটা যাতে চলে যায়। মুসা আলাইহিস সালামকে চলে গেলে কি হবে? আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, ঈমান আনবো আল্লাহর উপরে, যে আল্লাহর উপরে আপনার উম্মত রানস। মুসা আলাইহিস সালাম যায় কয় আল্লাহ বিপদ সরাইয়া দেন। তা আল্লাহ জিজ্ঞেস করেন মুসা বিপদ সরাইলে কি হবে? কয় তারা ঈমান আনবে। আল্লাহ তখন বললেন মুসা আমি যা জানি তুমি তা জানো না, আনবে না। কয় আল্লাহ দেন, হটাই দিয়া জাগা মতো গেছে, তুমি যে কি মাল হেটা ভালোই জানি, তোমার পথে তুমি থাকো, আমাদের পথে আমাদেরকে থাকতে দাও। কয়দিন পরে আবার নতুন আরেক গজব, ব্যাং, ভাত খাইতে পারে না, ঘুমাতে পারে না, আবার মোল্লার কাছে গেছে। তার মানে বিপদে যখনই পড়ত তখনই মোল্লার কাছে যাইত। সেম অবস্থা আজও চলতেছে, সেম অবস্থা আজও চলতেছে।
বিপদে পড়লে হুজুরের কাছে যায়, পেছনে গিয়া হুজুরের যে কি পরিমাণ গালাগালি করে। আল্লাহ পাকের হাবিব বললেন, বন ইসরায়েলদের কর্মকাণ্ডের কারণে আমি আল্লাহ আল্লাহ পাক তাদেরকে কি দিলেন, তাউন দিলেন, মহামারী দিলেন। আও আলা মানকানা কাবলাকুম, এবং তোমাদের আগে যেসব জাতিরা ছিল তাদের অপরাধের কারণে আল্লাহ মহামারী দিতেন। কিন্তু যারা আল্লাহর দিকে ফিরে আসেন আল্লাহ তাদেরকে মাফ করে দেন। ফিরতে হবে কার কাছে? কিন্তু আফসুস লাগে, আফসুস লাগে, যেই জাতি আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চায় না, ভরসা করে না। কোরআন আমাদেরকে আল্লাহ রহমত হিসেবে নাজেল করেছেন, কোরআন হলো একটা হেদায়েতের যন্ত্র। আর আজকের মুসলিম জাতিরা কোরআনের ভিতরে হেদায়েত না খুঁজা সুল খুঁজতেছে। কি খুঁজতেছে? সুল। গত শনি রবিবার থেকে সমানে সুল উল্লাইতেছে, সুল ফাইতেছে, ফেসবুকে, টুইটারে, সোশ্যাল মিডিয়াতে লিখছে, কোথাকার কোন কাবার ইমাম নাকি মদিনার ইমাম স্বপ্নে দেখছে, তাও নাম নাই কোন ইমাম দেখছে। যে পিষ্টা উল্ডাইবা আর কোরআনের ভিতরে রাসূলের দাড়ি মোবারক পাওয়া যাবে, বাতা জুতা দিয়ে এটা ফিরাইবেন, জেনে ফাইবেন। আমার কাছে ওই দিন এত ফোন আসতে লাগলো, কয় আমার শাশি আম্মা পাইছে হুজুর, কি কর, কি কালার, কয় কালো কালার। একটু পরে আরেকটা ফোন আইছে, কে পাইছে, কয় আমাদের পাশের বাড়ির একজন পাইছে, কি কালার, কয় লাল। আরেকটা রেজি গেলাম, কি কালার, কয় হুজুর সাদা, আমার সাথে বলতেছে। হাসলাম আর মনে মনে বললাম, আহারে জাতি, যে কোরআন আল্লাহ দিছে এই কোরআনের ভিতরে হেদায়েত তালাশ করার জন্য, সেই জাতি কোরআনের ভিতরে চুল তালাশ করে মহামারী নয়, তাদেরকে আরো বেশি আজাব দেওয়া দরকার। কোরআন কি নাজেল হয়েছে চুল দেওয়ার জন্য? আল্লাহ কোরআনে বলছেন আলিফ লাম রা, মুরব্বিটাকে একটু জায়গা দিয়ে দেন, অনেক বেশি মুরব্বি উনি, ওনাকে একটু জায়গা দেন আপনারা, অথবা চেয়ার থাকলে ওনাকে ওদিকে চেয়ারে বসায় দেন। কোরআনের ভিতরে কি হেদায়েত তালাশ করবেন না চুল তালাশ করবে? আল্লাহ কোরআনে বলছেন আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, এই কোরআন আমি নাজেল করেছি মানব মন্ডলীকে আলো অন্ধকার থেকে টেনে আলোর দিকে নিয়ে যাবেন। আরেক জায়গায় আল্লাহ বলেন হুদাল লিন্নাস, এই কোরআন হলো মানুষের জন্য হেদায়েত, এটা হেদায়েত দিবে, চুল দিবে না। আর সেই কোরআনের মধ্যে চুল তালা, আর কে বা কে কইছে, এখন পাগল হয়ে গেছে চুল খুঁজতেছে, চুল যারা পাইছো তোরা খায়লা, তোরা পানি দিয়া চুল খায়া ফেল, ফালতু মানুষ কোথাকার। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু আন তুসিবু কাওমাম বিজাহালাতিন, কোন মুনাফিকরা যখন কোন সংবাদ ছড়ায় দেয় খবরদার এটা বিশ্বাস করা যাবে না, আগে যাচাই করো, যদি যাচাই না করো কোনো না কোনো ব্যক্তির কোনো না কোনো জাতির তোমরা ক্ষতি করে বসবা। এজন্য যাচাই বাছাই ছাড়া আমরা কিছুই করি না। ইসলাম যে শান্তির ধর্ম, ইসলাম যে সম্প্রীতির ধর্ম, সারা পৃথিবীর 800 কোটি মানুষ এখন স্বীকার করে নিয়েছে, যার কারণে এখন তালেবানের সাথেও মিটিং করে। আমি কিন্তু তালেবানের পক্ষের লোক নই, আন্দাজে বুঝছেন না, সারা জীবন শুনে আসছি গত 20 বছর যাবত তালেবানরা পৃথিবীর বড় সন্ত্রাস, কিন্তু এখন কিন্তু আর সন্ত্রাস নাই, এখন মনু মনু হয়ে গিয়েছে, প্রমাণ হয়ে গেছে ইসলাম সন্ত্রাসকে লালন পালন করে না। ভারতের গুজরাটে দাঙ্গা হলো, আমার মসজিদের উপরে হনুমানের পতাকা উড়ানো হলো, 80 বছরের বৃদ্ধা মহিলাকে ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করে দিয়ে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হলো, কিন্তু পৃথিবীর 200 কোটি মুসলমানের একজন একটা হিন্দুর গায়ে হাত দেয় নাই।
দিছে নাকি? বাংলাদেশে দিছে? বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর কোন আলেম ওলামা, কোন তাবলিকের ভাইয়েরা, কোন ইসলামিক দলের ভাইয়েরা, কোন হেফাজতের ভাইয়েরা হিন্দুদের মন্দিরে আগুন দিয়েছেন, মসজিদ ভেঙেছেন অথবা হিন্দুদেরকে মেরেছেন, একটা প্রমাণ কেউ দিতে পারবে না। কারণ ইসলাম যেখানে শান্তি আছে সেখানে। আমরা তো ওই জাতি যেই জাতি যাচাই বাছাই ছাড়া যুদ্ধের ময়দানে আমরা নামি না, আমরা সেই জাতি। আজকে কিন্তু স্বীকার করেছে, প্রমাণ হয়ে গেছে মুসলিমরা সন্ত্রাসকে লালন পালন করে না, সেই জাতি আমরা। কোরআনে যায় চুল খুঁজতেছে, চুল দিয়ে কি করবেন? এটা আমাদের বিষয়, নামাজ নাই, হয়তো গত এক মাসে একক তো নামাজও পড়ে নাই, এখন কোরআন খুললে চুল খুঁজতেছে। আল্লাহ হেদায়ত করুক, আমরা বলি আমিন, আরো জোরে বলে আমিন। আমরা সেই জাতি, আমরা সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলি না, আমরা সবসময় সাম্প্রদায়িক শান্তির কথাটাই বলি, সম্প্রীতির কথা বলি, ভ্রাতৃত্বের কথা বলি। গত কিছুদিন আগে আমার মাহফিল ছিল চাঁদপুরে, একজন হিন্দু ভদ্রলোক আমার স্টেজের পাশে এসে দাঁড়ায় আছে, একটু নেতা টাইপের আর কি, সবাই চিনে ওনাকে। মাহফিলের পরিচালক বলতেছে আপনি উপরে আসেন, তিনি হাসি দিয়ে বললেন আমি তো মোল্লা নাজিম, তারপরে মিজানুর রহমান আজহারি, আবুল কালাম আজাদ বাশার, এদের মাহফিল আমরা পছন্দ করি, সেই জন্য তারা যেখানে ওয়াজ করতে আসে আমরা লুকায়ে লুকায়ে তাদের ওয়াজগুলি শুনি। হিন্দু লোকের কথা, হিন্দু বলতেছে তাদের কথা ভালো লাগে, আর কিছু মুসলমান আছে আমাদের বিরুদ্ধে এইটা এইটা কয়। দুঃখ কি ভাই গাছে ধরে? দুঃখ কি গাছে ধরে? দুঃখ তো কলি যায়। কোন গুজবে কান দেওয়া যাবে না। কোথাও যদি বলা হয় বাচ্চা পেশাব করছে এটা খাইলে রোগ ভালো হয়, এ বাচ্চা আর পেশাব মাটিতে করার সুযোগ নেই, এটি মুসলমানের আকীদা। এই যে এবছর অক্টোবর মাসের দিকের খবর, আপনার কিশোরগঞ্জ এক হাওরের কাদা, এমন কাদা মানুষ বয়ে নামে না, কে বা কারা বলছে ওই কাদার মধ্যে নামলে রোগ ভালো হয়ে যায়? ওইটা আর কাদা নাই, আর মানুষগুলা ওই এলাকার আর মানুষ নাই, সবগুলা মহিষে পরিণত হয়েছে। পরে পুলিশ যাইয়া ফিরাইয়া এরপরে উড়েছে। কি জাতের মুসলমান আমরা, কি জাতের মুসলমান আমরা! মানুষের আকীদা হয় এত খারাপ। ইসলাম আমাদেরকে শিখাইছে কাউকে গালি দেওয়া যাবে না। আল্লাহ কোরআনে কত সুন্দর করে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বজায় রাখার জন্য আমাদের জন্য আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কাওমুম মিন কাওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন তোমরা এক গোত্র আরেক গোত্রকে গালি দিবা না, এক জাতি আরেক জাতিকে গালি দিবা না, তোমরা তাদের প্রতিমাগুলোকে ভুলেও গালি দিও না। কারণ তোমরা যদি তাদের প্রতিমাগুলোকে গালি দাও, তারাও মূর্খতার বয়স বসত হইয়া তোমাদের আল্লাহকে গালি দেওয়ার সম্ভাবনা আছে না? রাসূল ইসলামের নবুয়তের জীবন, নবুয়তের আগের জীবন, কোনদিন কাউকে একটা গালি দিয়েছেন? 29টা যুদ্ধে সেনাপতি ছিলেন তিনি, সুবহানাল্লাহ, আসলো না? কয়টা যুদ্ধ কিন্তু রাসূল ইসলামের হাতে একজন কাফেরও হত্যা হয় নাই। আপনার কি এরকমের হাদিস শুনছেন কোনদিন? কাউকে আঘাত করেন নাই, নিজের দাঁত ভেঙে গিয়েছে, মাথায় যে কি ছিল লোহা
হেলমেট ছিল, ভেঙে মাথার ভিতরে ঢুকে গিয়েছেন। কাফেরেরা ছড়ায় দিল মোহাম্মদ সাল্লাল্লাহু মরে গেছে, কুতিলা মুহাম্মদ। সাহাবাই কেরাম পাগল হয়ে গেলেন। রাসূলকে যেই জায়গায় এনে উহুদের যুদ্ধে রাখা হয়েছিল সেই জায়গায় আমি গিয়েছি, আমার সাহসে কুলা না ওই জায়গায় উঠার। আমি শুধু একজনকে জিজ্ঞেস করেছিলাম যে সাহাবাই কেরাম রাসূলকে বহন করে এই জায়গায় উঠাইল কেমনে? একটা কূপ ছিল ওই জায়গায়, কূপটা এখন এটা বন্ধ করে দেওয়া হয়েছে, পানি কিন্তু আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের জন্য, ইসলামের জন্য নিজের দাঁত দিয়ে দিছে, নিজের মাথা রক্ত দিয়েছেন, তায়েফের জমিনে রক্ত দিছে তিনবার। আর সেই জাতি এখন জিলাফি খাইয়া নবীর আশেক হয়ে গেছে। দিতে হবে হিসাব কার কাছে? আল্লাহ পাকের কাছে। কাউকে গালি দেওয়া, এটা ইসলাম আমাদেরকে শিখায় নাই। ইসলাম আমাদেরকে শিখাইছে সম্প্রীতির কথা। কিসের কথা? সম্প্রীতি। আপনি দেখেন বাংলাদেশে কোনো আওয়াজ আছে? কাউকে মারা হয়েছে? কোনো হিন্দুর গায়ে হাত তোলা হয়েছে? ভবিষ্যতে তোলার কোনো সম্ভাবনা নাই। আমরা এগুলা করি না, আমরা এগুলা করি না। ভারতবর্ষ, আমি গত জুমায়ও বলেছিলাম, ভারত মুসলমানরাই সবচেয়ে বেশি সময় শাসন করেছে, টানা 750 বছর একজন অমুসলিমের গায়ে হাত দেয় নাই। ভারতের সাজানো গুছানো যেই বাগান, যেগুলা দেখার জন্য আপনারা ভারতের ভিসা নিয়ে ভারতে যান, প্রত্যেকটা জিনিস মুসলমানের হাতে বানানো। ভারতের সবচেয়ে দামি জায়গা তাজমহল কে বানাইছে? এটা কি হিন্দুরা বানাইছিল? কুতুব মিনার কে বানিয়েছেন? মুসলমানদের হাতে বানানো। ইতিহাস ভুলে গেলে হবে না। 92,000 সামথিং লোক ব্রিটিশ যুদ্ধে জীবন দিয়েছেন, তার মধ্যে 62,000-এর উপরে ছিল মুসলমান। পার্সেন্টেজ আপনি হিসাব করেন, 92,000-এর মধ্যে 62,000 অর্থাৎ 62,900 কত হল মুসলমান? তার মানে 63,000-ই মুসলমান ছিল। তবে আল্লাহ পাক বলছেন অন্যের জন্য খাত করলে নিজেই সেই খাতে। যেই মোদি এনআরসি নিয়ে এত আন্দোলন, এত বাকবক করছেন, গত কিছুদিন আগের পত্রিকায় আসছে সেই মোদি, সে তার বাবা মা দাদা দাদি যে ভারতীয় ছিল এই সনদ সে আজও দেখাতে পারে নাই। দড়া কিন্তু পড়ছে, বিয়ে করছে আমাদের বাংলাদেশে, মতলব এটা আপনারা জানেন? আমরা গাদা গা, এই তো গাতেন না, তো খালি তো তসবি হাতে নিয়ে আসেন, বিয়ে করছে আমাদের মতলবে। আমি শুনে আশ্চর্য হয়ে গেলাম, কিন্তু তিনি দেখাইতে পারেন নাই, তিনি জন্মসূত্রে ভারতীয়, কিন্তু তিনি তিনার বাপ দাদা যে ভারতীয় ছিল এটার প্রমাণ তিনি দিতে ব্যর্থ হয়েছেন। ভবিষ্যতে কিন্তু মায়ের আছে, কারণ ওস্তাদের মায়ের এটাও কয় না, ওস্তাদের মায়ের কখন হয়? শেষ রাইতে হবে। ফেরাউন রে আল্লাহ মায়ের দিছে আগের রাইতে না শেষ রাইতে? যখন দিছে তখন আর কেউ রক্ষা করতে বিশ্বাস করেন। ভারতের কষাই বলেন আর গুজরাটের কষাই বলেন, মুসলমানের রক্ত যেই জমিনে ঝরেছে সেই জমিন যে আবার মুসলমানের হবে এতে কোনো সন্দেহ নেই। এটা হাদিসের কথা, এটা কোরআনের কথা, এটা মোল্লার কথা না। কারণ যেই জমিনে মুসলমানের রক্ত ঝরে সেই জমিনকে আল্লাহ মুসলমানদের জন্য অক্ষ করে দেয়। উহুদের জমিনে রক্ত ঝরছে, বদরে রক্ত ঝরেছে, তায়েফে রক্ত ঝরেছে, আজ জীবনের জন্য আল্লাহ জমিনটাকে মুসলমানের জন্য করে দিয়েছে। পাকিস্তানিরা আমাদের রক্ত ঝরাইছে, জমিন কি পাকিস্তানিরা পাইছে না আমরা পাইছি? কেয়ামতের আগে ওনারা নেওয়ার কোনো সুযোগ নাই, সুযোগ নাই। সুতরাং এই দেশে ইসলাম, জিকির, ইমান, আকিদা এখনো মজবুত হয়ে আছে। আমি সবসময় আশার বাণী আপনাদেরকে শোনাই,
বাংলাদেশের একটা জুমার নামাজে একটা মসজিদে একটা কাতারও খালি থাকে না, সব ভর্তি হয়ে যায়। আপনি যাইয়া দেখেন রাস্তার পাশে মসজিদ, রাস্তা বন্ধ করে দিতে হয়, প্রত্যেকটা মসজিদে মুসল্লি ভরপুর। এটাই প্রমাণ করে আগামীর বিশ্বটা হবে মুসলমানের বিশ্ব। আর আল্লাহ ধরা কঠিন তো, তাদের বড় পোপ যিনি উনিও কিন্তু করোনা ভাইরাস আক্রান্ত, এটাও জানেন না আপনারা, ঠিক না? বড় পোপ যিনি জাতিরে বাছাইব উনি এখন আক্রান্ত। আলহামদুলিল্লাহ এই মুসলিম জাতির উপর আল্লাহ রহমত আছে না নাই? চীন সরকার তো টের পাইছে যে আহারে এই জাতির উপরে অত্যাচার করলে বিপদ ছাড়া সুখ পাওয়ার কোনো সম্ভাবনা। এই যে গত জুমার আগের জুমা থেকে প্রত্যেকটা মসজিদের আজান, প্রত্যেকটা মসজিদের দরজা তারা খুলে দিয়েছেন, উন্মুক্ত করে দিয়েছেন। আমেরিকার যে সমস্ত রাজ্যগুলোতে আজান ছিল নিষিদ্ধ, আমেরিকার সরকার এখন ঘোষণা দিয়েছেন প্রত্যেকটা মসজিদে মাইকে এখন থেকে আজান হবে। দুঃখের পরেই কি, মায়ের পেটে বাচ্চা মাঝে মধ্যে নড়াচড়া করে কিন্তু কোনো ব্যথা করে না, দশ মাস ব্যথা করে তখন, বাচ্চা ডেলিভারি হবে যখন, এটাকে প্রসব বেদনা বলা হয়। আর এই ব্যথাটা দুঃখের নয়, কষ্টের নয়, এই ব্যথাটা আনন্দের, যার কারণে ব্যথা না হইলে পেইন হওয়ার জন্য পেইন ইঞ্জেকশন দেওয়া হয়, কারণ পেইন না হলে বাচ্চা ডেলিভারি। আজকের পৃথিবীতে মুসলমান যে রক্ত দিচ্ছেন এটা পেইন শুরু হয়ে গিয়েছে, আগামী শতাব্দী হবে ইসলামের শতাব্দী ইনশাআল্লাহ। কেউ ঠেকাতে পারবে না। এই আলোচনা আমার নেটে আছে, আমি প্রমাণ দিয়েছি গত চার বছরে, সাড়ে চার বছরে শুধুমাত্র ইংল্যান্ডে 34,000 তরুণ তরুণী কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। আপনি নেটে ঢুকবেন, সার্চ দিয়ে দেখবেন, সেখানে পাবেন আমার আলোচনা, আমি দলিল সহ প্রমাণ সহ দিয়েছি। কোথায় জাপান, কোথায় সৌদি আরব? জাপানের ডাক্তাররা জমজমের পানি নিয়ে কি করলেন, তারা গবেষণা করলেন, 32 জন ডাক্তার ছিল সেই টিমে। গবেষণার পরে সেটা কি বলছে সেটা তো পরের ব্যাপার, কিন্তু গবেষণার পরে তারাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। তারা বলেন এই পানি পৃথিবীর কোনো জাতিকে আল্লাহ দেয় নাই, শুধুমাত্র মুসলিম জাতিকে দিয়েছে। আর আজকের ডাক্তাররা বলেছে এই জমজমের পানিতে রয়েছে করোনা ভাইরাসের জন্য ঔষধ, কিন্তু এই পানি মুসলমানেরা পাবে, এই পানি আর কোনো জাতিকে দেওয়া। সুবহানাল্লাহ, আসে না? যেই জাতির জন্য কাবাকে আল্লাহ ওয়াকফ করে দিলেন, যেই জাতির জন্য জমজমের মতো শেফায়ে মাউন্ট আপনাকে ওয়াকফ করে দেওয়া হলো, সেই জাতি যখন অন্যদিকে দৌড়ায় তখন কিছু আজাব আল্লাহ দেওয়ার দরকার আছে না নাই? সোজা হয়ে যান, লাভ নাই, সোজা হয়ে যান, সোজা হয়ে যান। আল্লাহর হাত থেকে আমাকে আপনাকে বাঁচাতে পারে এমন ক্ষমতা কারো নাই। এখানে আমরা থাকতে আসি না, এখানে আমরা ছিলামই না, এখানে আমরা ছিলাম না, এই বাংলাদেশ ছিল কিন্তু আমরা কেউ ছিলাম না, এই দেশ ছিল, সূর্য ছিল, চাঁদ ছিল, সব ছিল, কিন্তু আমরা কি ছিলাম? আজকের মসজিদে যারা আছেন 100 বছর আগে কে আছিলেন? আর তোলেন, কিন্তু এই দুনিয়া আসিল না, আগামী 100 বছর পর কে থাকবেন? হাত তোলেন, নাই আগেও নাই, মাঝখানে হাজিরা দেওয়ার জন্য আসছি, হাজিরা যখন দিতেই আসছি সেজদা দিতে হবে কাকে, মাথা নত করতে হবে কার কাছে, চাইতে হবে কার কাছে? এজন্য আল্লাহ বলছেন ইজা আসাবাতহুম মুসিবাতুন قالوا إنا لله وإنا إليه راجعون। কি সুন্দর কথা, বান্দা গোলাম যখন বিপদে পড়ে
একটা কথাই বলে ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা কার জন্য, আমাদের অস্তিত্ব ছিল না, অস্তিত্ব কি ছিল? আল্লাহ বলেন ইযা আস-সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। এই যে মজবুত আকাশ দেখছ, বিশাল সমুদ্র দেখছো, কিচ্ছু না, আকাশটা ভেঙে চুরমার হয়ে পড়ে যাবে, সমুদ্রে যত মিলিয়ন ট্রিলিয়ন পানি দেখছ সমস্ত পানির ভিতরে পর্যন্ত আগুন জ্বলে যাবে। পানিতে আগুন জ্বলে না, কে জ্বালাবেন? এরকমের আগুন পৃথিবীতে আছে না নাই দৃশ্যমান? রাশিয়ার বিজ্ঞানীরা নিচে কি আছে সেটা জানা যায়, ইউটিউবে ভিডিও আছে, ভিডিও তারা নিচের দিকে ফাইলিং করলেন, কি পাওয়া যায়, এমন ধাতু মানে সর্বোচ্চ পর্যায়ের তাপমাত্রা যেটা পৃথিবীতে খুঁজে পাওয়া যায়, সেই পরিমাণের তাপকে মোকাবেলা করে যে লোহা যেতে পারে ওই লোহা দিয়া ফাইলিং শুরু করলেন। দেড় বছর ফাইলিং করার পর এমন জায়গায় চলে গেলেন ওই লোহা আর সেখানে টিকতে পারে না। তারা বলেছেন ওই জায়গার আগুন এত পাওয়ারফুল, আমাদের ধারণা সেই জায়গায় জাহান্নাম আছে, গর্তটা বন্ধ করে দেওয়া আছে। আর ঢাকা ইউনিভার্সিটির ফিসেদাত ঘুইরা ও আনসিন ইজ নাথিং, দেয়ার ইজ নো গড, তো ইংরেজি এটাই ফারস, আর ফারস না ইংরেজি, ফালতু কোথাকার, ফালতু। এ পাইছে একটা ইংরেজি হিকসে একটা প্রবাদ, দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং, তো তুই কি তা পাইছ? তুই জীবনে আমরা মানুষ কত দুর্বল, নিজের গাঁটটাই তো কোনোদিন দেখি নাই, দেখছেন কথা কয় না, গাঁট দেখছেন কোনোদিন? নিজের পিঠটা দেখেছেন কোনোদিন? তাহলে আল্লাহকে দেখতে চাও কোন সাহসে? আল্লাহ কোরআন স্পষ্ট করেছেন লা তুদরিকুল আবসার, পৃথিবীর কোন দৃষ্টিশক্তি আমাকে দেখতে পারবে না। আর এটাই পাইছে, যা দেখি যা দেওস না, তুই 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 তো তোর জন্মের আগে ওই যে ফলা একটা কইছিল, আব্বা তুমি বিয়া করছো নি, থাবরা মদের আমি বিয়া না করলে তুই ওইসব না, তাহলে বিয়া তোমার খাইলাম না কেন? চিন্তা করেন আল্লাহ যে কত মহান, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর, তিনি কতটা ক্ষমতার মালিক, কত ক্ষমতা তার। আল্লাহ যেন পৃথিবীর মানুষগুলোকে রক্ষা করেন, আমরা বলি আমিন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, আমরা বলি আমিন।